আসসালামু আলাইকুম দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি আল্লাহ রসের সমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় বাংলাদেশি বাই এবং বোনেরা আপনাদের জন্য কোয়ারেন্টাইন সংক্রান্ত ভালো একটি নিউজ রয়েছে বা গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তো আপনারা কমবেশি বেশি সবাই জানেন সৌদি আরবে প্রবেশ করার ক্ষেত্রে যদি কোয়ারেন্টাইন না থাকতে হয় সেক্ষেত্রে সৌদি সরকারের অনুমোদিত যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা থাকলে সৌদি আরবে প্রাতিষ্ঠানিক যে সাত দিন কোয়ারেন্টাইন সেটা থাকা লাগে না আদারওয়াইজ যদি ভ্যাকসিন নেওয়া না থাকে সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সাত দিন নিজ খরচেই থাকতে হয় তো এখন আপনাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটা সেটা আপনাদের জন্য কিছুটা শীতল করা হয়েছে যে আগে ছিল সাত দিন এখন এটাকে পাঁচ দিন করা হয়েছে অর্থাৎ দুই দিন আপনাদেরকে কমিয়ে দিয়েছে যাতে আপনাদের দুই দিনের খরচটা আপনাদের কিছুটা সেভ হয় তো এখন যারা এক টিকা নিয়েছেন যারা কমপ্লিট করতে পারেননি বা একটি কমপ্লিট করেছেন মানে একটা টিকা নিয়েছেন অথবা যারা আপনার সিনোফার্ম বা সিনোব্যাকের ডোজ কমপ্লিট করেছেন তো তাদের জন্য কি তাদের জন্য কিন্তু কোয়ারেন্টাইন থাকতে হবে তাদেরও কোয়ারেন্টাইন থাকতে হবে সেক্ষেত্রে সাত দিন না তাদেরকে থাকতে হবে পাঁচ দিন তো যাদের কোয়ারেন্টাইন থাকতে হবে সেটা হচ্ছে সাত দিনের পরিবর্তে পাঁচ দিন করা হয়েছে এখন যারা আপনারা এই ধরনের ভ্যাকসিনগুলো রয়েছেন সৌদি সরকার অনুমোদিত ভ্যাকসিন না অথবা আপনারা যে ভ্যাকসিনগুলো নিয়েছেন সেগুলা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত সে সকল ভ্যাকসিনগুলো যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাত দিনের পরিবর্তে পাঁচ দিন আপনার কোয়ারেন্টাইন থাকতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টিল দেন গুড বাই